র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোন ধরনের আলোচনা হয়েছে কিনা? র‍্যাবের প্রত্যাহার নিয়ে ওরা কিছু আলোচনা করেছে। আমরা যেটা বলেছি যে আমরা প্রতিটা যে হিউম্যান রাইটস ভায়োলেশন সংক্রান্ত যে সমস্ত অ্যালিগেশন আসে বা রিপোর্ট আসে সেই প্রতিটাকে আমরা সিরিয়াসলি নেই এবং আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করে আমরা সেগুলোর উত্তর আমরা বহির্বিশ্বে ছড়িয়ে দেই এবং আমাদের দেশে আমরা কোনো ইম্পিউনিটির কোনো আমরা সুযোগ রাখি না। আমাদের প্রত্যেকটা আর্ম ফোর্সেস যেগুলো আছে আমাদের ইনক্লুডিং র‍্যাব পুলিশ তাদের প্রত্যেকেরই একটা এসওপি আছে যে কোনো একটা একটা গুলি খরচ করলেও সেটারও একটা জবাবদিহিতা আছে। সুতরাং আমরা সেগুলো সবসময় ইয়ে করি এবং একই সাথে আমরা বলেছি যে যে কোনো দুর্ঘটনা বা যে কোনো ধরনের এলিগেশনসের যে সবসময় সরকার ইনভলভ থাকে তা তো না। আমরা কিছুদিন আগে দেখেছি যে গাজীপুরে একজন শ্রমিক নেতা মারা গেছেন, তো সেখানে তো সরকার হ্যাড নাথিং টু ডু উইথ ইট, তাই না? কিন্তু আমাদেরকে শেষ পর্যন্ত জবাবদিহিতা করার একটা ব্যাপার থাকে। তো আমরা সেটা বলেছি যে অনেক সময় লোকাল বিভিন্ন রকম এরিয়া থাকে, 170 মিলিয়ন জনসংখ্যার একটা দেশ, তো সেখানে এক এক জায়গাতে এক এক রকমের ঘটনা ঘটতেই পারে। বা যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি সরাসরি কোনো জায়গাতে ইনভলভ এর জন্য খবর পায় তাহলে আমরা ইমিডিয়েটলি তাদের যে এসওপি অনুযায়ী সেগুলা করা হয়। আমরা যেমন সেই নারায়ণগঞ্জের 7 মার্ডারের কথা আমরা জানি, সেখানে সবাই মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা নিয়ে এখনো আছে। সুতরাং আমরা র‍্যাবের ব্যাপারে অবশ্যই বলেছি যে আমরা ওদের যে সিস্টেম আছে ওফাকের সেখানে আমরা আমাদের যে এক্সপ্লেনেশনস বা আমাদের যে রিটার্ন সাবমিশন সেটা দেওয়া হয়েছে, এখন ওইটা ওদের প্রসেসের মধ্যে আছে, এটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এটা হয়তো আইনি লড়াই বা ওদের যে অফিসিয়াল সিস্টেম সেটা তো করতেই হবে। আর আমরা এমনি অফিসিয়ালি বলেছি যে আমরা সজাগ আছি এবং আমাদের এখানে ইম্পিউনিটির কোন সুযোগ নাই। আমরা চেয়েছি যে আমাদের বিভিন্ন বাহিনীর যে ক্যাপাসিটি বিল্ডিং এ তাদের যে সহযোগিতা সেটা যেন অব্যাহত থাকে। র‍্যাবের উপরে আপাতত তাদের রেস্ট্রিকশন আছে, বাট আমাদের পুলিশ বাহিনী আছে, আমাদের ইলেকশন কমিশন আছে, তারপরে আমাদের বিজিবি আছে, কোস্টগার্ড আছে, এদের সবার সাথে সহযোগিতা আছে। আমাদের আর্মি টু আর্মি তাদের বিভিন্ন রকম জয়েন্ট এক্সারসাইজ আছে, ড্রি বলে একটা ইয়ে আছে সেটা দিয়ে, সুতরাং সেগুলো অব্যাহত থাকবে এবং আগামীতে আরও জোরদার করা যাবে। মানবাধিকার ইস্যু নিয়ে আলাপ হয়েছে, বিকজ ওই যে ওভারঅল সিকিউরিটির মধ্যে যদি আমরা হিউম্যান সিকিউরিটিকে ইনভলভ করি তাহলে তো মানবাধিকার এসেই যায়। তো সে ব্যাপারে আমাদের যে সমস্ত অব্লিগেশনস আছে সেগুলো আমরা যে ফুলফিল করছি আন্তর্জাতিকভাবে বা আমাদের জাতীয়ভাবে সেটাও আমরা পুনর্ব্যক্ত করেছি। নির্বাচনের ব্যাপারে জানতে চেয়েছে বা আগ্রহ প্রকাশ করেছে, আমরা বলেছি যে আমরা ফ্রি এবং ফেয়ার ইলেকশন আমরা করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও অনেকবার বলেছে, বিদেশিদের কাছেও বলেছেন, তো সেটা এখন ইলেকশন কমিশন বাকি কাজগুলো এখন করছে। তো সেখানে যেমন কদিন আগে যে ট্রেনিং এর একটা প্রোগ্রাম শুরু হলো, তো সেই সমস্ত ক্যাপাসিটি বিল্ডিং এও তার যদি কোনো সাহায্য লাগে সেটা তারা করতে রাজি আছে বা করতে চেয়েছে। তো আমরা দেখছি যে এখন যে ধরনের প্রস্তুতি হওয়া দরকার সেগুলোই হচ্ছে। এখন রাজনৈতিক পার্টি কে কি ভাবছে সেটা তো আমরা বলতে পারবো না। জি না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সাথে বাইলেটারাল মিটিং 10 তারিখে হচ্ছে কিনা না, এটা আমরা প্রথম থেকে কাজ করছিলাম এই সময়টা নিয়ে। তো এখন ফাইনালি আমরা 8 তারিখে সন্ধ্যার সময় মিটিংটা ধার্য আছে। ধন্যবাদ। আইপিএস এবং রিজিওনাল পিস ডেভেলপমেন্টে রোহিঙ্গা ইস্যুতে আলাপ হয়েছে, অবশ্যই আলাপ হয়েছে। আমাদের বাইলেটারাল ইস্যুস তো অনেক আছে, তাই না? সেগুলো সবগুলো নিয়ে আলাপ হবে এবং আমাদের কানেকটিভিটি ইস্যুস আছে, আমাদের আপনার তিস্তার পানির কথা আমরা নিশ্চয়ই বলবো, তারপরে আমাদের এনার্জি সিকিউরিটি নিয়ে আলাপ হবে, ফুড সিকিউরিটি নিয়ে আলাপ হবে। সুতরাং দুই দেশের মধ্যে প্রচুর এখন প্রজেক্টও আছে, সেই প্রজেক্টগুলোর ইমপ্লিমেন্টেশন নিয়ে আলাপ হবে। তো সুতরাং আমাদের মানে বাইল্যাট্রাল এন্টায়ার গ্যামট অফ রিলেশনশিপ নিয়ে হয়তো আলাপ করার সময় বা পরিসর নাই, বা তারপরেও ইম্পর্টেন্ট ইস্যুগুলো নিয়ে অবশ্যই আলাপ হবে। আর রোহিঙ্গা ইস্যু নিয়ে আপনি যেটা বললেন যে আমরা রোহিঙ্গা ইস্যুতে আমাদের লেটেস্ট অবস্থান সেটা তাদেরকে তুলে ধরেছে যে আমরা এটার মানে সমাধান চাই। আমরা একদিকে যেমন হিউম্যানিটেরিয়ান অ্যাকশনটা কন্টিনিউ হওয়া উচিত, অন্যদিকে আমাদের এই যে বিশাল পপুলেশন 1.1 মিলিয়ন প্লাস
তাদেরকে কিভাবে মায়ানমারে ফিরিয়ে নেওয়া যায় সে ব্যাপারে আমাদের অবস্থানটা তুলে ধরেছে। যদিও তাদের কিছু অবজারভেশন আছে যে রাখাইনে এখন নিরাপত্তা সিচুয়েশন কেমন আছে বা এদের সাস্টেনেবল লাইভলিহুডের কি ব্যবস্থা আছে সেগুলা ব্যাপারে তাদের কিছু হয়তো অবজারভেশন থাকতে পারে, বাট আমরা আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করেছি।